হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরো একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে সর্ষে দিয়ে ভোলা মাছের ঝাল। সর্ষে দিয়ে বানালে কিন্তু যেমন সর্ষে দিয়ে ইলিশ মাছ বানানো হয়, আবার সর্ষে দিয়ে ভোলা মাছকেও বানানো যায়। এবার দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা বানিয়েছি। আমি প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে ভোলা মাছগুলো আমি এখন নুন আর হলুদ মাখিয়ে নেব। তা মাছগুলো খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এখানে আমি এক চামচ হলুদ আর এক চামচ লবণ ব্যবহার করেছি, আর এটা খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিলাম। নিয়ে আর এদিকে কড়াতে তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলো তুলে দেবো। তা ভালো করে আমার মাখানো হয়ে গেল নুন হলুদ। এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ এবং এই মাছের নাম ভোলা মাছ। তা আমি এখন কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি, খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। তা এখানে লক্ষ্য রাখতে হবে তেলের মধ্যে যেন ফেনা না থাকে, খুব ভালো করে যদি ঝাড়িয়ে নিয়ে মাছগুলো তুলে নিচ্ছে, কারণ অতিরিক্ত তেল খাওয়াটাও কিন্তু ভীষণ তেলটা যতটা পরিমাণ লাগবে, মানে মাছে যতটা তেল লাগবে ততটাই দেওয়া দরকার। একটু বেশি তেল খাওয়াটাও কিন্তু শরীরের পক্ষে খারাপ, সেই জন্য আমি একটা অসুবিধা হয় না। এখানে মাছ ভাজতে দিয়েছি, আর এইদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আদা কুচি কুচি করে নিয়েছি, আর এখানে জিরে দিয়েছি এক চামচ, আর এখানে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। আপনারা যদি মাছের একটু কাঁচা মাংস চান তাহলে এই লঙ্কাটা কিন্তু আরও বেশি দিতে পারেন, বা ঝাল যদি বেশি চান তাহলে লঙ্কাটা একটু বেশি অবশ্যই দিতে হবে। আমি ঝালটা কম দিয়ে দিয়েছি, দুটো লঙ্কা মাত্র ব্যবহার করেছি আমাদের মতো। তো এখানে আমি সব মাছগুলো একইভাবে তুলে নিলাম, ভেজে তুলে নিলাম, আর মাছগুলো কিন্তু খুব কুইক হিসেবে আমার ভাজা হয়ে যাবে। এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো দুটো এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিলে লবণটা নরম হয়ে গেছে, একদম ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে যে টেস্টটা মশলা
থাকা আম মশলার মধ্যে জল দিয়ে আমার ঝালটা আমার কষিয়ে আবার ফুটে ফুটে এখানে আমি ভাজা মাছগুলো তুলে দিচ্ছি। মাছগুলো তুলে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে, তবে খুব বেশি ফোটানোর দরকার নেই, তাহলে কিন্তু মাছের টেস্টটা কমে যায়। এইখানে ভোলা মাছগুলো দেখুন একদম গোটা গোটা সুন্দর রয়েছে, তা আমি এখানে সব মাছগুলো দিয়ে ভালো করে এটাকে আর একটু ফুটিয়ে নেব। নিয়ে আমি চারটে কাঁচা লঙ্কাকে ছিঁড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এখন আমি ভোলা মাছটা প্রায় রেডি হয়ে গেছে, শেষে নামাবার সময় আমি দু চামচ সর্ষেকে টেস্ট করে নিয়েছি, সর্ষে বাটা দেবো। আর সর্ষে বাটাটা কিন্তু অবশ্যই বন্ধুরা নামাবার ঠিক একটু আগে দিয়ে দেবেন, আর আগে থেকে যদি সর্ষে বাটা দেওয়া হয় তাহলে কিন্তু আমি সর্ষে বাটাটা এখানে দিয়ে দিলাম, এবার নামিয়ে নেব। আর সর্ষে বাটাটা যদি আগে দেওয়া হয় তাহলে কিন্তু মাছের ঝালটা পুরো তেতো হয়ে যাবে, তাই আমার দেওয়া হয়ে গেল। আমি একটুখানি ফুটে উঠলে এটাকে নামিয়ে নেব। তা আজকে আমার হয়ে গেল পুরো মাছের ঝালটা, আর এই মাছের ঝালটা কিন্তু ভীষণ টেস্ট হয় খেতে এবং নরম খেতেও কিন্তু খুব ভালো, বাচ্চা থেকে বড় সবার কিন্তু খেতে কিন্তু ভালোই লাগবে, কোনো অসুবিধা হবে না। এখানে আমি চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। তা বন্ধুরা আজকের এই সর্ষে ভোলা মাছের ঝালটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে কী হবে আমি যত ভিডিও ছাড়বো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তা বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না, আর একটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দিতেও ভুল করবেন না। এখন আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দেখে দেখাচ্ছি, আর এই দেখুন মাছটার মাছের কালারটা যেমন সুন্দর এসেছে তেমনি মাছটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তা বন্ধুরা এইভাবে আপনারা বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে, আর যদি বাড়িতে বানিয়ে খান তো আমাকে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। মাছের ঝাল এইভাবে বানিয়ে নিলে খুব সহজেই বানানো যায় এবং আর কম বেশি কিন্তু সবাই আমরা বাড়িতে বানিয়ে বানাতে পারি এবং বা আমরা বানাই। তা এইভাবে যদি বানানো যায় কিন্তু খুব চটজলদি বানানো যায়, আমি কিন্তু খুব কম সময়ের মধ্যে এটা বানিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা এতক্ষণ আপনারা যে আমার সাথে ছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, আবারও দেখা হবে, ভালো থাকবেন, টাটা।